তো শিক্ষার্থীরা আজকে আমরা শিখব, এই পর্বে আমরা শিখব সাধারণ ভগ্নাংশকে কিভাবে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা হয় এবং আবৃত দশমিক ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা হয়। তো দেখো, আমি প্রথমে যে অঙ্কটা লিখব, এই যে দেখো, এটা একটা সাধারণ ভগ্নাংশ, তো এটাকে আবৃত দশমিক ভগ্নাংশে আমরা কিভাবে প্রকাশ করব, ভাগ দিতে হবে আর কি। যেমন ধরো এই যে এটা 3, তাহলে এখন দেখো এটা হচ্ছে 11, এটা হচ্ছে 3, তাহলে মানে 11 দিয়ে 3কে কিন্তু ভাগ যায় না, তাহলে এই জন্য আমাকে একটা শূন্য নিতে হবে, শূন্য দিলে এখানে একটা দশমিক দিতে হবে, এর আগে একটা শূন্য দেওয়া যায়। তো 11 30-এর মধ্যে কয়বার যাবে? 2 বার যাবে, তাহলে 11 টুকুনো 22 বিয়োগ করো 8, যেহেতু আমরা দশমিক নিয়ে নিছি আমরা একটা শূন্য নামাতে পারবো, তাহলে আমরা 7 11 77, এরপরে অর্থাৎ 7 বার যাবে 3, তাহলে আমরা এখানে প্রয়োজন হলে একটা শূন্য দিতে পারবো, তাহলে 11 30-এর মধ্যে 11 কয়বার যাবে? 2 বার, 22 এরপরে বিয়োগ করলে 8, শূন্য নামাও, তাহলে আবার 7 বার, 7 11 77 3। আচ্ছা দেখো, তো অঙ্কটা মানে এতটুক করে আমরা বুঝে গেছি যে এই অঙ্কটা কখনো শেষ হবে না, চলতেই থাকবে এবং বারবার কি আসতে থাকবে, 2 7 2 7, এটা বারবার আসবে। দেখো না, তুমি যদি আরেকটু শূন্য নাও তাহলে 30 হবে, তাহলে 11 30-এর মধ্যে কয়বার যাবে? 2 বার যাবে, তাহলে আবার যদি বিয়োগ করা 8 হবে, শূন্য নাও 7 বার যাবে, তাহলে এটা আর কত হচ্ছে না, এতটুকুই। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, দেখো তো এই যে 11/3 সমান লিখতে পারবো যে এখানে বারবার কি আসতেছে, 2 7 2 7, এটা বারবার আসতেছে, তাহলে এই জন্য আমরা 2 এবং 7-এর উপর পৌনঃপুনিক দিলে হবে। আচ্ছা, তো এখন দেখি, এখন তোমরা ভিডিওটা পজ করে এটা একটু তুলে নিবা, তুলে নাও। আচ্ছা, তো এখন আমরা আরেকটা দেখবো, দেখো আরেকটা যেটা দেখতেছি 95, এখানে 37। আচ্ছা, তো তুমি এখানে কয়বার যাবে এটা ক্যালকুলেট দিয়ে এটা আনসারটা বের করে নিতে পারবা। যেমন ধরো 95-কে 37 দিয়ে ভাগ করো, 95/37, তাহলে এখানে 502 দশমিক, দেখো যে 2.567, 567, 56, এখানে 7, ক্যালকুলেটারে 8 কেন উঠছে, ক্যালকুলেটারের ধারণ ক্ষমতা যত এখানে, অর্থাৎ ধরো এখানে 567, 567, 56, ধরো 7, এরপর আছে 567, এরকম তো ক্যালকুলেটারে উঠবে যে ধরো এতটুকু 10 ঘর, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 ঘর ক্যালকুলেটারে উঠবে। তা আমরা দশমিক সংখ্যা যতটুক নিই তারপরেরটা যদি সাড়ে ছয়তে বড় হয় এখানে 1 যোগ হয়ে যায়, তাহলে এটা 8 হয়ে যাবে, এই জন্য ক্যালকুলেটারে এটা 8 দেখাচ্ছে, কিন্তু এটা আসলে 7, 567, 567, 567, 567, এখানে ডট ডট, অর্থাৎ 95-কে 37 দিয়ে ভাগ করলে এটা আসতেই থাকবে, 567, 567, 567 আসতেই থাকবে। তো আমরা ওটা কতটুক করবো, যতটুক করলে আমরা বুঝবো যে এখানে 567, 567 বারবার আসতেছে ততটুক করব। তো আমরা ভাগ অঙ্কটা করে দেখি, তো তাহলে এখন দিয়ে লিখতে হবে অথবা সরাসরি এখন 37/95, তাহলে প্রথমে কয়বার যাবে? 2 বার যাবে, 2 বার গেলে 74 হবে, তাহলে 5 থেকে 4 গেলে 1, আর 9 থেকে 7 গেলে 2, তাহলে একটা শূন্য নামা, এখানে দশমিক দাও, এরপরে কয়বার যাবে, এই যে 5 বার, 37 গুণ 5 দাও, 37 গুণ 5, 185 বিয়োগ করো, 10 থেকে 5 গেলে 5, 10 থেকে 8 গেলে 2, তো 1 থেকে 1 গেলে 0। আচ্ছা, তাহলে একটা শূন্য নামাও, এরপরে কয়বার যাবে? 6 বার, 6 বার গেলে কত হয়? আচ্ছা, 5 বার তো দিই নাই,
এরপর 6 বেজ যাবে, 6 বের গেলে কত হয়, 37 গুণ 6 222, তাহলে বিয়োগ করলে কত হয়, 8 আর 2 শূন্য নামাও। এরপর কয় বার যাবে, এই যে 7 বার, তাহলে কত হয়, 7 বার গেলে 37 গুণ 7 259, তাহলে বিয়োগ করো, বিয়োগ করলে কত হয়, 21 210। এরপর কয় বার যাবে, 5 বার যাবে, 5 বার গেলে কত হয়, 185, বিয়োগ করলে 25 হবে। এরপর 6 বার যাবে, 6 শূন্য নামাজ হবে, 6 বার গেলে 222, বিয়োগ করলে 28 শূন্য। এরপর 7 বার যাবে, 7 বার গেলে হয় এখানে কত, 7 বার গেলে 259, বিয়োগ করলে 21। আচ্ছা দেখো, 280 থেকে 259, আচ্ছা 21। তো এখন দেখো, এই যে আমরা অঙ্কটা এতটুকু করে বুঝলাম যে এটা কখনো শেষ হবে না, এবং এখানে বারবার কি আসতেছে, 5 6 7, 5 6 7, 5 6 7, এটা বারবার আসবে। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং তোমরা নিচে লিখবে অবশ্যই, তো আমরা এখানে লিখি যে সুতরাং 95/37, এই যে সমান দিয়ে লিখবে, বাইরে দিকে লিখতে পারো, 2.567। এই যে এখানে এই সংখ্যাটা বারবার আসতেছে, এই জন্য তিনটা সংখ্যার উপর মনোযোগ দিতে হবে, তাহলে এখানে একটা দিলে হবে, এখানে একটা দিলে হবে। তো আশা করি তোমরা এটা বুঝেছো, মানে সাধারণ ভগ্নাংশকে কীভাবে আবৃত ভগ্নাংশে প্রকাশ করতে হয়। তো এই ভিডিওটা তোমরা পজ করে এটা তুলে নাও, আশা করি তুলে নিছো। এরপর দেখো, এখানে আমি তোমাদেরকে কাজ দিচ্ছি দুই একটা, এই যে এটা কাজ করবা, 23/6, এটাকে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করবা। এরপরে তোমাদের অনুশীলনী একের, অর্থাৎ তোমাদের বইয়ের অনুশীলনী একের 12 নম্বর অঙ্কগুলো করে ফেলবা তোমরা, অর্থাৎ বইয়ের অনুশীলনী একের 12 নম্বর অঙ্ক, এটাকে মানে এগুলো সাধারণ ভগ্নাংশকে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। আচ্ছা, তো আমি মুছে দিচ্ছি। এরপর দেখো, এখন আমরা কি শিখলাম, আমরা শিখলাম যে সাধারণ ভগ্নাংশ থেকে আবৃত দশমিক সংখ্যায় কিভাবে যাওয়া যায়, এখন শিখব আবৃত দশমিক সংখ্যা থেকে সাধারণ ভগ্নাংশে কিভাবে যাওয়া যাবে। যেমন ধরো আমি একটা অঙ্ক লিখতেছি, ধরো 42.3478, আচ্ছা এই যে এটা একটা আবৃত দশমিক সংখ্যা, এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। তো প্রথমে এই যে সমান দিছ, সমান দিবা, এই যে একটা ভগ্নাংশ রেখা দিবা। তো আমরা একটা আবৃত দশমিক সংখ্যার মধ্যে কতটা আবৃত অঙ্ক আছে, কতটা অনাবৃত অঙ্ক আছে, এটা নির্ণয় করবে যে দশমিক বিন্দুর ফর, দশমিক বিন্দুর ফর যতটা অঙ্কের ফর আবৃত পৌনঃপুনিক থাকবে ততটা আবৃত অঙ্ক, আর যতটার উপর থাকবে না ততটা অনাবৃত অঙ্ক। এখানে দেখো তো, এখানে দশমিক বিন্দুর ফর মোট একটা দুটা তিনটা চারটা অঙ্ক আছে, এই দুইটার উপর পৌনঃপুনিক আছে, তো যতটার উপর পৌনঃপুনিক আছে ততটা নয় লিখবা নিছে। আমি আবার বলতেছি, যতটা সংখ্যার উপর অঙ্কের উপর পৌনঃপুনিক আছে ততটা নয় লিখবা, অর্থাৎ আবৃত অঙ্ক যতটা ততটা নয় হবে, অনাবৃত অঙ্ক যতটা ততটা শূন্য হবে। তাহলে এখানে অনাবৃত কয়টা, দুইটা, তাহলে দুইটা শূন্য হবে লিখলাম। এরপর এটা পুরোটাই লিখে ফেলবা, দশমিক ছাড়া পৌনঃপুনিক ছাড়া, এটা পুরোটা লিখে ফেলবা, বিয়োগ দিবা, বিয়োগ দিয়ে কি লিখবা, পৌনঃপুনিক যেখান থেকে শুরু হলো তার আগেরটা, এই যে পৌনঃপুনিক যেখান থেকে শুরু হলো তার আগেরটা হচ্ছে এই যেটা, তাহলে আমরা এটা বিয়োগ দিব। তো বিয়োগ দেওয়ার পর যা আসে তাহলে কি, 9900,
আমরা একটু বিগ দিয়ে দেখি, 4 2 3 4 7 8, 3 4 7 8 মাইনাস 4 2 3 4, হ্যাঁ বিয়োগ করলে আছে এটা 4 1 9 2 4 4। এখন দেখো হর এবং লবকে আমরা মানে কিছু দিয়ে কাটা যায় কিনা দেখি, অর্থাৎ 2 দিয়ে, 3 দিয়ে, 6 দিয়ে এবং 9 দিয়ে, 12 দিয়ে কাটা যায় কিনা দেখবে। আচ্ছা প্রথমে আমরা দেখি 6 দিয়ে কাটা যায় কিনা, কোনো একটা সংখ্যাকে যদি 2 দিয়ে কাটা, 2 এবং 3 দিয়ে যায় তাহলে অবশ্যই 6 দিয়ে কাটা যাবে। তাহলে যেহেতু এই দুটো জোড় সংখ্যা তাহলে 2 দিয়ে, 2 দিয়ে কাটা যাবে। এখন আমরা দেখি 3 দিয়ে কাটা যায় কিনা, এই সংখ্যাটাকে তো 3 দিয়ে কাটা যাবে, তাহলে এটাকে 3 দিয়ে কাটা যায় কিনা সেটা কেমনে বুঝবে? কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল, সবগুলোর যোগফলটাই যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা এগুলো একটু যোগ করে দিই, 4 1 5, 5 9 14, 14 2 16, 16 4 20, 20 4 24, তাহলে যা আছে 24কে 3 দ্বারা ভাগ যায়, তাহলে এই এটাকেও 3 দ্বারা ভাগ যাবে। তাহলে যেহেতু এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ যাবে, তাহলে 6 দিয়ে ভাগ যাবে, তাহলে আমরা 6 দিয়ে ভাগ দিই। আচ্ছা এটাকে 6 দিয়ে ভাগ দিই, 9 9 0 0 ভাগ 6, তাহলে 1650 হচ্ছে। এরপর এটাকে 6 দিয়ে ভাগ দিলে কত হয়, 4 1 9, 4 1 9 2 4 4 ভাগ 6, 6 দিয়ে ভাগ করলে 6 9 6 9 8 7। এখন দেখো আমি এদিকে লিখতেছি, এটাকে আবার 2 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে উভয় মানে হর এবং লবকে এটাকে 2 দিয়ে ভাগ করলে 825, আর এটাকে 2 দিয়ে ভাগ করি ভাগ 2, 3 4 3 4 9 3 7। আচ্ছা তাহলে আমরা এখন বিয়োগ করে কাটাকাটি করে লিখলাম এখানে, আর মানে 2 দিয়ে এটাকেও যাবে না, এটাকেও যাবে না, 3 দিয়েও যাবে না, 3 দিয়েও যাবে না দেখবা। তারপরে 2 দিয়ে এবং 3 দিয়ে না গেলে 6 দিয়ে যাবে না, 5 দিয়ে তো যাবে না, এটাকে এটাকে যাবে কিন্তু এটাকে যাবে না, আর না দিই। এখন আমরা ভাগ করে ফেলবো, সবাই একবার ভাগ করে ফেলবো, এই যে এটা এইভাবে 3 4 9 3 7 ভাগ করতেছি আর কি। তো ভাগ করলে কত হয় দেখো, প্রথমে কয়বার যাবে, প্রথমে যাবে 4 বার। আচ্ছা এটা 825, সেখানে আমাদের 4 গুণ দিতে হবে, কারণ 3 গুণ দিলে আমাদের 349 হয়, তাহলে 4 গুণ দিলে 3400 বড় হয়েছে। তো এখন প্রথমে আমরা 4 বার দেবো, 4 বার যাচ্ছে এই জন্য। আচ্ছা কয়বার যাবে কেমনে বুঝবে, এই সংখ্যাটার প্রথমে যা আছে তা 4 আছে, এই জন্য 4 বার যাবে, 825 গুণ 4, তাহলে 4 বার গেলে এটা এরকম হয়, বিয়োগ করো, বিয়োগ 3 4 9 3, 3 4 9 3 193, বিয়োগ করলে এটা হবে 7, 7 নামালাম। এরপরে 2 বার যাবে, 2 বার গেলে কত হবে, 1650, 7 তার থেকে 8 গেলে, 5 গেলে 8, তারপরে এটা আছে 2, তাহলে 287, এখানে আর ভাগ যাবে না, তাহলে দশমিক দেব না আমরা। কেন দেব না, আমরা তো আবৃত দশমিক সংখ্যাকে সাধারণ বর্ণে প্রকাশ করতেছি, এখানে আর দশমিক সংখ্যা নেওয়ার দরকার নাই। সুতরাং আমাদের কত আসতেছে, 42 825 বাই 287। তো দেখো আশা করি এটা বুঝেছো, আমি আরেকটা করাবো, আমি আরেকটা করাবো, তারপরে তোমাদেরকে আমরা তোমাদের বইয়ের বাড়ির কাজগুলো করবা। তো আশা করি এটা বুঝেছ, আমি আর একটু বুঝেছি। দেখো আবৃত দশমিক সংখ্যাকে সাধারণ বাংলাদেশে প্রকাশ করতে হলে যতটার উপর পৌনঃভনিক থাকবে ততটা 9 দিবা, যতটার উপর পৌনঃভনিক থাকবে না অর্থাৎ যতটা অনাবৃত ততটা 0 দিবা। এটা পুরোটা লিখবা, মাইনাস পৌনঃভনিক যেখান থেকে শুরু হবে তার আগেরটা পুরো বিয়োগ দিবা, তারপরে কাটাকাটি করবা, ভাগ দিবা এটাই। তাহলে আমি আর দেখাচ্ছি না, আচ্ছা চাইলে আরেকটা দেখাতে পারি। আচ্ছা তো তোমরা এটা একটু ভিডিওটা পজ করে এটা তুলে নাও। আচ্ছা আশা করি তুলেছ। এখন দেখো আমি আরেকটা দেখাচ্ছি, 45.23 4 6, 2 3 4 6,
তাহলে এটাকে ভগ্ন হিসেবে প্রকাশ করে তাহলে টান দিলাম, এখানে আবৃত করে এটা, যে এখানে একটা পূর্ণমণি, এখানে একটা তালে, মাঝখানে তিনটা অঙ্ক আছে, অর্থাৎ এখানে আবৃত অঙ্ক সংখ্যা হচ্ছে তিন, এই জন্য তিনটা নয় দিব, অনাবৃত অঙ্ক হচ্ছে একটা, এই জন্য একটা শূন্য দিব। দশমিক বিন্দুর পর তিনটা সংখ্যার উপর পূর্ণমণিক আছে, একটার উপর নাই, তাহলে তিনটা মানে আবৃত অঙ্ক তিনটা, অনাবৃত অঙ্ক একটা, এই জন্য তিনটা নয় দিলাম, একটা শূন্য দিলাম। ওটা পুরোটা লেখো, 45, 2, 3, 4, 6 মাইনাস পৌনঃপুনিকের আগে যা আছে যে 152, তারপর 9, 9, 9, 0 তারা বিয়োগ করি 45, 2, 3, 4, 6, 2, 3, 4, 6 মাইনাস 452 সমান, তাহলে বিয়োগ করা হয় 4, 5, 1, 8, 9, 4, 8, 9, 4। এখন দেখো এটাকে কত দিয়ে কাটা যায়, তো এটাকে তো 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, কিন্তু এটাকে 6 দিয়ে যাবে। এখন আমরা দেখি এটাকে 6 দিয়ে যায় কিনা, 6 দিয়ে যাবে যদি 2 দিয়ে যায় এবং 3 দিয়ে যায়, তাহলে এটাকে তো 2 দিয়ে যাবে, এখন 3 দিয়ে যায় কিনা দেখি, 4, 5, 9, 10, 18, 18, 18, 18, 4, 18, 9, 27, 27, 31, 31কে 3 দিয়ে ভাগ যাবে না, এই জন্য এটাকে 6 দিয়েও যাবে না। তাহলে এখন 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে কাটি আমরা, 2 দিয়েটা কাটলে 9, 9, 9, 9, 0 ভাগ 2, তাহলে 4, 9, 9, 5, 4, 9, 9, 5, এটাকে 2 দিয়ে কাটলে 4, 5, 1, 8, 9, 4, 4, 5, 1, 8, 9, 4 ভাগ 2, তাহলে কত হয়, 2, 2, 2, 2, 5, 9, 4, 7। তো আশা করি আর যাবে না, 3 দিয়ে তো যাবেই না, আর যাবে না, তাহলে আমরা এটাকে ভাগ করে দিলাম, আমি ভাগটা এদিকে দেখাচ্ছি, সমান 2, 2, 5, 9, 4, 7, 4, 9, 9, 5। আচ্ছা তো এটাকে ভাগ দিই আমি এদিকে লিখে একটু, 4, 9, 9, 5, 2, 2, 5, 9, 4, 7। এখন দেখো তো এখানে আছে 4995, আমি কয়টা নিচ্ছি, এখানে মানে 2 সার গুণ নিলে আমাদের আছে 2,259, তাহলে 5 গুণ নিতে হবে, অর্থাৎ এতটুকু নিতে হবে। তা প্রথমে কয়বার দেব, 4 বার, 4 বার দিলে কত হয় দেখি, 4995, 4995 গুণ 4, 4 বার দিলে হয় যে আমাদের যেহেতু এতটুকু নিয়েছি লাস্টের দিক থেকে লিখে আসতে হবে 0, 8, 9, 9, 1, 1, 9, 9, 8, 0, তা বিয়োগ করি, বিয়োগ 2, 2, 5, 9, 4, 2, 2, 5, 9, 4, 9, 4 বিয়োগ করলে হয় যে 2, 6, 1, 4, 2, 6, 1, 4, 7 নামে, তো আমাদের আসছে 4,000, আচ্ছা 2, 4, 2, 6, 1, 4, 2, 6, 1, 4, আচ্ছা 7 নামে, এরপর আমাদের কয় বাস যাবে, এরপরে 5 বাস যাবে, এখানে 5 আছে এই জন্য 5 বাস যাবে, 5 না থাকলেও মানে কয় বাস যাবে এটা তুমি একবার দিয়ে দেখবা, 2 বার দিয়ে দেখবা, 3 বার দিয়ে দেখবা, কিন্তু এখানে যা থাকে তত বাস, 5 বার, 5 বার গেলে কত, 4, 9, 9, 5 গুণ 5, 4, 9, 9, 5 গুণ 5, তাহলে আছে 2, 4, 9, 7, 9, 7, 2, 4, 9, 7, 5, এখন বিয়োগ করি, বিয়োগ 2, 6, 1, 4, 7, 2, 6, 1, 4, 7, তাহলে কত হয়, 1, 1, 7, 2, 1, 1, 7, 2, আচ্ছা আর যাবে না, তাহলে সুতরাং আমরা যেটা আনসারটা 45 সমস্ত, 1, 9, 9, 5 / 1, 1, 7, 2, আচ্ছা তো এটা আমরা বৃহৎ দশমিক সংখ্যাকে ভগ্ন হিসেবে প্রকাশ করে ফেললাম। এখন তোমাদের বইয়ে তার অনুশীলনী একে 13 নম্বর অঙ্কগুলো, তৎ সাধারণ সাধারণ ভগ্ন হিসেবে প্রকাশ করো, এগুলো তোমরা করে ফেলবো, তো ভিডিওটা পজ করে তোমরা একটু তুলে নাও। তো আমরা আজকের ক্লাস এতটুকু রাখবো, আগামী ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখবা, এবং নিয়মিত চর্চা করলে আশা করি এই চ্যাপ্টারের কোনো সমস্যা থাকবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।